Realme 7 সিরিজের পর Realme Narzo সিরিজও বর্তমানে বেশ পপুলার। সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ করেছে Realme Narzo সিরিজের তিনটি স্মার্টফোন Realme Narzo 20, Narzo 20 Pro এবং Narzo 20A। আজকে এই ভিডিওতে কথা বলবো Narzo 20 Pro কে নিয়ে। জানাবো এই ফোনের ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং ভালো মন্দ দিকগুলো নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের হলেও এর রিয়ার প্যানেলে থাকছে গেডিয়ান কালারের সাথে গ্লসি ফিনিশ, যার ফলে ফোনটির লুকের দিক থেকে বেশ আকর্ষণীয় লাগবে। ফোনটি পাওয়া যাবে দুটি কালার ভেরিয়েন্টে, হোয়াইট নাইট এবং ব্ল্যাক নিনজা। Narzo 20 Pro-তে থাকছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও 83.4%। এছাড়াও এই ডিসপ্লে টপ লেফট কর্নারে থাকছে 5x ক্যামেরা কাট আউট এবং 90Hz রিফ্রেশ রেট, আর ডিসপ্লে পরিশন হিসেবে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস 3। এবার কথা বলা যাক পারফরমেন্সের ব্যাপারে। তো এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G95 অক্টোকর প্রসেসর, যেটি 12nm আর্কিটেকচারের তৈরি, আর এই সেম প্রসেসর অলরেডি Realme 7 ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি হেলিও G95 গেমিং চিপসেট হয়, আপনারা দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এটা শিওর থাকতে পারেন। এই ফোনটিতে থাকছে 6GB ও 8GB LPDDR4X RAM এবং 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1, আর অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকছে, যা রান করবে Realme UI-এর সাথে। এর সাথে সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ফেস আনলকের পাশাপাশি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা তুলনামূলক ফাস্ট ও অ্যাকুরেট হবে। নাও টকিং অ্যাবাউট ক্যামেরা ডিপার্টমেন্ট, এই ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 48MP প্রাইমারি ক্যামেরা, যেটি মূলত স্যামসাং GM1S সেন্সর। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো লেন্স এবং থাকছে 2MP ডেপথ সেন্সর। আর এই ক্যামেরাতে ম্যাক্সিমাম 30fps 1080p রেজলিউশনে 4K ভিডিও রেকর্ড করা যাবে। তাছাড়া ভিডিও রেকর্ডিংয়ে থাকছে ISOS-এর ফ্যাসিলিটি, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16MP সেলফি ক্যামেরা। Narzo 20 Pro-তে ব্যাটারি হিসেবে থাকছে 4500mAh ম্যাসিভ ব্যাটারি, এবং দ্রুত চার্জ করার জন্য বক্সের সাথেই থাকছে 65W-এর সুপার ডাক চার্জার, যেটি দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 38 মিনিট। এছাড়াও পোর্ট ও বাটন হিসেবে থাকছে USB টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, বাম থেকে থাকছে ডেডিকেটেড সিম স্লট যেখানে দুটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। সর্বশেষ বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটির 664GB ভেরিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস হচ্ছে ₹14,999, যা বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি অ্যারাউন্ড 20,000 টাকা। বেসিক্যালি যারা 5x অনেক বড় ফ্যান, বেশি র্যাম রম চান, গেমিং এক্সপিরিয়েন্স বেটার চান, তারা ডেফিনেটলি এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনে থাকছে 65W-এর মতো ফাস্ট চার্জার, যা এই প্রাইস সেগমেন্টে অস্থির। তো বন্ধুরা, Realme Narzo 20 Pro আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।